বর্তমান অতীতকে জড়িয়ে পারস্পরিকভাবে তবে বেঁচে আছে বর্তমান বর্তায়ে মান মানে অপরের উপর দায়িত্ব দিয়ে মান এরা সেই হলো মান চিন্তা করুন মনে তাই আমার নাতি ভাই আজকে হে তোমায় শিক্ষা দিলাম হে তাই এবারে সাঙ্গ করি কবি আপনারা জানেন খাওয়ার শেষে একটু অম্বল আর মাংস দিবার সঙ্গে একটু ঝোল এইটা যদি না থাকে আর কবি গানের শেষে যদি না হয় বোল তাহলে কিন্তু ভালো লাগে না তাই একটু বোল গান হবে এবার এটা গভীর রাত গভীর রাতেরই বোল গান ধরব আমরা তাই এসো এসো উঠে এসো ও যে বসে থাকলে চলবে না এবার হবে যে বলে তাহরে আরে রক্তে তে ভিজবে না ভিজবে না মাঠে যাই হোক কবি গানের ইতি টেনে মিলন গানের সন্নিকনে দাদু আর নাতির যাই হোক বাক বিতণ্ডা যা হলো আপনারা সবাই বিচারক আপনারা বিচার করবেন আপনাদের নিজ নিজ যুক্তি এবং জ্ঞানের দ্বারা তো দাদু নাতির মধুর সম্পর্ক সেই মধুর সম্পর্ক আজকে মিলনের পথে দেবার টাকা চেয়ে টাকা সুদের দাম যারা সুদের ব্যবসা করো বাবা টাকা যদি না দিতে পারো টাকা দিতে হবে না বাবা তুই সুদটা মাঠে মাসে আমাকে দিয়ে যাস তা টাকা হচ্ছে ছেলে আর সুদ হচ্ছে নাতি তাই হচ্ছে আমি হচ্ছে সেই সুদ তাই আজকে কবি গানের মিলন টেনে রাত্রি অন্ধকারে বসে উঠে এসো বল কাটি গো দুই জানি ওগো কে গো তুমি রাত পরে ওগো কাঞ্চ শ্মশানে পরে কে গো তুমি কাঞ্চ শ্মশানে পরে কে গো তুমি রাত্রি অন্ধকার ঘনা ঘনা অন্ধকার ঠাকুর টুকুর বৃষ্টি পড়ছে শ্মশান ঘাটে হঠাৎ শুনলি একটা নারীর কণ্ঠস্বর তাই বলছে কে গো তুমি কোন রমণী কাঞ্চ শ্মশানপুরে আমি এক অভাগিনী নারী তাই তো শ্মশানে দিলাম পারি আমি এক নারী তাই তো শ্মশানে দিলাম পারি আমি অভাগিনী নারী তাই তো শ্মশানে দিলাম পারি আমি অভাগিনী নারী তাই তো শ্মশানে দিলাম পারি আমার কোলের সন্তান গেছে মরি আমার কোলের সন্তান গেছে মরি তাই এলাম শ্মশানের ধারে কে গো তুমি হচ্ছে আমি এক অভাগী নারী তাই তো এলাম এই শ্মশানপুরি কোলের সন্তান মারা গেছে তাই শ্মশানে এসেছে আচ্ছা গ্রামে যদি কোনো ছেলে মারা যায় কোনো মায়েরা শ্মশানে যায় যায় না গ্রামে যারা পুরুষ মানুষ তারা যায় তবে ও ঘাটুয়াল শুনে চলো কপালে আমার মন্দ হলো ঘাটুয়াল
শুনে চলো কপাল আমার মন্দ হলো ওরে তাই তো একাই আসতে হলো তাই তো একাই আসতে হলো তাই এলাম আর শ্মশানে যুগে তবে আরে তুমি কেমন নারী হলে হায় গো আজ জানা হায় আমি তোমায় গো নারী হলে গো জানাইব তোমায় গো আরে কোন লোক এলো না গো এলো তোমার সাথে গ্রামে যদি একটা ভিখারি মারা যায় তার আপনজন আত্মীয় স্বজন পরিজন যদি নাও থাকে আরে গ্রামের মানুষ তারে আর শ্মশানে নিয়ে যায় তার শেষকৃত্য কার্য তারা সম্পন্ন করে ভাই তবে শোনো শোনো ও ঘাটিয়াল সময় আমার কাছে ও যে আমার কপালে এই রকমের অনেক ঘটনার দোষ লেখাই আছে আমার ঘটনা শোনার গো কোনো দরকার নাই তবে শোনো শোনো গো নারী শোনো আমার তাহলে কেন জিজ্ঞাসায় আমায় করিলে তুমি কেমন নারী আজি ও ভাগিনী নারী আমি জানাই বাড়ি বাড়ি আমার মনে বস বাসনা আজকে জেগে গেল আমি এতদিনে শ্মশানে মরা দাহ করছি ভালো ওরে সারাদিন সুচরা চিন্তা করা চাই আরে সন্ধ্যেবেলায় বারাণসীর ঘাটে আমি শ্মশানেতে যাই আরে সারালাতে ধরে আমি মরা দাহ করি কত পুরুষ মানুষকে বলো হরি বল হরি বলতে দেখতে পেলাম হরি কিন্তু কোন আমার নারী জাতি আসে না আসে না তাই তোমায় দেখে অবাক হলাম শোনো চাঁদের কোলা শোনো শোনো ভাগ্যের নিয়তি জানি এই রকম কারে যেন ঘটনা তো শুনি কিন্তু শোনো শোনো যোগ নারী ভেবে দেখা চাই আমি মরা ছেলে দাহ করব করি আমার চাই আমার সব কিছু ছিল আজ কপালে নেই গুনে স্বামী থাকতে স্বামী নাই ছিলাম অকারণে আজ কোলের সন্তান গেছে মারা আমি নিজে পরের গৃহ হারা আজ ভাবো না কেন মনে আজ এসব কথা বলো না গো বলো না এখানে আমি এক ভক্ত হইলাম আমার দুর্ভাগ্যের কপাল হলো আমার সব থাকতে সবে হারা হলো আরে সর্বহারা হয়ে আমি আজি আজকে ভালো কিন্তু আজকে পরের ঘরে গোলাম আমি হাই আমি পরের ঘরে গোলাম করি মিথ্যা বলি নাই তোমার মতো কেস আমার আমার করব তোমার মতো কেস আমার ঘটে গেছে আজ তাই জন্যই একলাই আমায় শ্মশানে আসতে হয়েছে আরে এত কথা বলছি যোগ ভেবে দেখা চাই আরে করি নই দেয়া ছেলে আমি দাহ করব না তবে করি ছাড়া দাহ হবে না হবে না আমার কাছে কোনো করি নাই শোনা জানা তবে ভিক্ষা করে আনতে হবে ভেবে দেখো মনে না 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 বলো না বলো না এখানে আরে তাহা ছাড়া দাহ আমি করব না তবে শোনাই একটা কথা বলি শোনা জানা আমার পরনে যে বস্ত্র আছে আমি অর্ধেক দিতে পারি ও খাতমার তোমার আমি দুটো হাত ধরি আমি নারীর অঙ্গের বসনে খুলে আমি এহেন অকাজ করব না আজ যোগই আমার নানি আজকে করো আলোচনা তবে তোমার যখন এত দুর্ভাগ্যের কপাল ও গো আমি জানতে চাই আমি বিজলি চমকাচ্ছে তোমার কপাল দেখতে পেলাম হাই তোমার শ্রীমন্তে শিলু চকচকে করে আরে হস্তেতে শঙ্খবালা দেখিলাম নজরে তোমার স্বামী নিশ্চয় জীবিত আজ সদা নারী হলে আলে একা কিনে কেন বাবা শ্মশানেতে এলে তা হলে শোনো তোমায় বলে যাই সত্য একটা পালনের কারণে আমার স্বামী আজকে গিয়েছে কোথায় কারণে অকারণে সেটাই আমার জানা নাই তাহলে তোমার কাছে আমার গো জানতে বাসনা হলো তোমার কেমন স্বামী গো তোমায় আমার দশা করিল দেব কিল্ল স্বামী আমার বলো না তাহলে কি বা তার নাম গো বলো করো আলোচনা কোন নারী কি তার স্বামীর নাম বলিতে পারে তাহলে আমি ইঙ্গিতে বলিব নাও তুমি ধরে ইঙ্গিতে পরিচয় গো